হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে একটি ডিম দিয়ে স্পঞ্জ কেক তৈরি, তো ভ্যানিলা স্পঞ্জ কেক। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি এখন মূল ভিডিওতে। তো দেখে নিন, স্পঞ্জ কেক তৈরি করতে হলে আমাদের কী কী উপকরণ লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছে আমি একটি ডিম বাটিতে ভেঙে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ডিমটা ভেঙে আমি ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কুসুমটা আলাদা করে নিয়েছি। এবার আমি একটি মগে ঢেলে নিচ্ছি ডিমের কুসুম, সাদা অংশটা দিয়ে আমি ফোম তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন আমি হ্যান্ডউইচ দিয়ে ফোম তৈরি করে নিচ্ছি। এভাবে যাদের ঘরে হ্যান্ড বিটার নেই তারা কিন্তু এভাবে চাইলে হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে ফোম তৈরি করতে পারে। হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে ফোম তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমার ফোমটা হয়ে গেছে। আমি একটি স্পুন দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট একটি ফোম হয়েছে। ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল স্পুন পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা যার যার স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ। ভিউয়ার্স, গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকে ভালো একটি টেস্ট চলে আসে। আবার দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন পরিমাণ লিকুইড দুধ। এটা আমি 4 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে আর 2 চা চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি হোয়াইট সিরকা 1 চা চামচ পরিমাণ। এবার আমি একটি হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি সবগুলো উপকরণ। দেখতেই পাচ্ছেন আমার চিনিটা গুলে সিরাপের মতো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা। আমি অল্প অল্প করে ব্যাটারটা গুলিয়ে নিব, এতে করে দলা পাকাবে না। এভাবে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আবার ময়দা। এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবং আমি দিয়ে দিচ্ছি সর্বশেষ ময়দা। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। ভিউয়ার্স, চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বেকিং পাউডারটা নেওয়ার। এবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার বাকি 2 টেবিল স্পুন পরিমাণ দুধ। যদি ব্যাটারটা বেশি ঘন হয়ে যায় তাহলে দুধটা দেবেন, অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা হয়ে গেছে। আমি হ্যান্ডেল দিয়ে এটাকে বিট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টেবিল স্পুন পরিমাণ। এবার আমি ভালোভাবে এটা নেড়ে কেক ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে তৈরি করা যে ফোমটা ছিল অল্প অল্প করে এটা মিশিয়ে দিচ্ছি কেক ব্যাটারের সাথে। এটা অনেক
কোবি আলতো হাতে কিন্তু করতে হবে, তা না হলে ডিমের ফোমের ফোমটা কিন্তু ভেঙে যাবে, তরল পানিতে পরিণত হয়ে যাবে। সেজন্য আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি বাকি অংশটুকু, দিয়ে সেম প্রসেসে আলতো হাতে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একেবারে আলতো হাতে মিশিয়ে নিয়েছি। তো আমার ব্যাটারটা হয়ে গেছে, আমি এটা মেশানো হয়ে গেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আমি একটি স্পুন দিয়ে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেক ব্যাটারের ঘনত্বটা। তো এবার আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, আমি আজকে টিফিন বক্সে করে কেকটা বেকে দেব। যাদের ঘরে কেক মোল্ড নিয়ে তারা কিন্তু চাইলে পাবে। এবার আমি দিয়ে দিয়েছি এখানে এক টেবিল স্পুন পরিমাণ তেল, দিয়ে বাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল দিয়ে। তো আমার মিশানোটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো লেখালেখি করার যে নর্মাল পেস্ট থাকে সেগুলো আমি বাটির মাপ করে কেটে নিয়েছিলাম, এগুলো আমি বিছিয়ে দিচ্ছি। প্রথমে একটা দিয়ে পরবর্তীতে আমি একটা দিয়েছি, এতে করে কেকের তুলনাতে লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি কেক ব্যাটার, একটু উপর থেকে ডালার চেষ্টা করবেন, এতে করে ভিতরে যে বাবলগুলো ক্রিয়েট হয়েছিল সেগুলো নষ্ট হয়ে যাবে। এবার আমি চার পাঁচটা সমান করে দিচ্ছি একটি স্পুন দিয়ে। এবার আমি বিছিয়ে দিয়েছি দুটা মিল্ক চকলেট, এটা অপশনাল, যাদের ভালো লাগে দেবেন, না লাগলে দেবেন না। এবার আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে সেই কেক ব্যাটার বাকি অংশগুলো। তো আমার ব্যাটারটা দেওয়া প্রায় হয়ে গেছে, এবার আমি টেপ করে নিচ্ছি, ভিতরে যে বাতাস ঢুকেছে সেগুলো ভেঙে যাবে। এবার আমি একটি চুলিতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভালো দিয়ে আগেই 10 মিনিটের মতন হিট করেছি। তো এবার আমি একটি স্ট্যান্ড দিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এভাবে ঘরে ধরে আমি 40 মিনিটের মতো বেক করতে দিয়ে দিয়েছি। তো বেশ দেখতেই পাচ্ছেন আমি একটু শুট করে নিয়ে রেখেছিলাম কীভাবে ফুললে ডাবল হয়ে গেছে আমার কেকটি, কবি স্পঞ্জ একটা কেক হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে। তো এবার আমি হাড়ের মুখটি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটি কাঠি দিয়ে কেকের মাঝ বরাবর ঢুকিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে কেক হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি একটি নাইফের সাহায্যে কেকের চারা সাতটা তুলে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। এবার আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো আমি একবার একটি নাইফের সাহায্যে কেটে দিয়ে দিচ্ছি কেকের ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে, উপরে যে কালো অংশ এগুলো হচ্ছে যে চকলেট দিয়েছিলাম সেগুলো নিচে চলে গিয়েছিল। তো আপনাকে আমি এখন থেকে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট কেক হয়েছে একটা ডিম দিয়ে তৈরি। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ।